আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। ভিটামিন ডি কে কখনো কখনো রোদ ভিটামিন বলা হয়, কারণ মানবদেহে এটি সূর্যের আলোর প্রতিক্রিয়ায় তৈরি হয়। শরীর প্রাকৃতিকভাবে ভিটামিন ডি উৎপাদন করতে সক্ষম। রক্তে ভিটামিন ডি এর পর্যাপ্ত পরিমাণ নিশ্চিত করার জন্য নির্দিষ্ট খাবার এবং পরিপূরকের মাধ্যমে পূরণ করা যেতে পারে। গর্ভাবস্থায় দৈনিক 1000 আইইউ পরিমাণ ভিটামিন ডি গ্রহণ করতে হয়। ভিটামিন ডি এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণকে নিয়ন্ত্রণ করে এবং সাধারণ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থার সুবিধাকে সহজ করে তোলে। হাড় ও দাঁতের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি গ্রহণ করা গুরুত্বপূর্ণ। পাশাপাশি নির্দিষ্ট কিছু রোগের বিরুদ্ধে উন্নত প্রতিরোধ গড়ার জন্যও দরকারি। ক্যালসিয়ামের মতো গর্ভাবস্থায় শিশু তার হাড় গঠনের জন্য পর্যাপ্ত ভিটামিন ডি আপনার শরীর থেকেই গ্রহণ করবে। তাই আপনার জন্য এবং আপনার অনাগত সোনামণির জন্য পরিমিত ভিটামিন ডি এর যোগান আপনাকেই দিতে হবে। কিছু উচ্চ ভিটামিন ডি সমৃদ্ধ খাবার রয়েছে যা গর্ভাবস্থায় রাখলে ভিটামিন ডি এর চাহিদা সহজেই পূরণ করতে পারবেন। সামুদ্রিক স্যালমন মাছ। সামুদ্রিক স্যালমন মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে। গর্ভাবস্থায় ভিটামিন ডি এর চাহিদা মেটাতে খাদ্য তালিকায় রাখতে পারেন। প্রতি 100 গ্রাম স্যালমন মাছে 526 আইইউ ভিটামিন ডি রয়েছে, যা গর্ভাবস্থায় প্রতিদিনের চাহিদার 66% পূরণ করে। গরুর দুধ। গর্ভাবস্থায় প্রতিদিন 2 গ্লাস করে গরুর দুধ খাদ্য তালিকায় রাখা জরুরি। প্রতি 250 গ্রাম গরুর দুধে 135 আইইউ ভিটামিন ডি রয়েছে, যা গর্ভাবস্থায় প্রতিদিনের চাহিদার 13.5% পূরণ করে। সয়া দুধ। বাংলাদেশে সচরাচর না দেখা গেলেও বাইরের দেশে সয়া মিল্ক প্রতি দোকানে দোকানে পাওয়া যায়। প্রতি 250 গ্রাম সয়া দুধে 122 আইইউ ভিটামিন ডি রয়েছে, যা গর্ভাবস্থায় প্রতিদিনের চাহিদার 12.2% পূরণ করে। ফর্টিফাইড উটমিল। ভিটামিন ডি ফর্টিফাইড উটমিল বাজারে কিনতে পাওয়া যায়। প্রতি 100 গ্রাম ফর্টিফাইড উটমিলে 143 আইইউ ভিটামিন ডি রয়েছে, যা গর্ভাবস্থায় প্রতিদিনের চাহিদার 14.3% পূরণ করে। কমলার জুস। ভিটামিন সি এর অনন্য উৎস কমলা। প্রতি 250 গ্রাম কমলার জুসে 105 আইইউ ভিটামিন ডি রয়েছে, যা গর্ভাবস্থায় প্রতিদিনের চাহিদার 10.5% পূরণ করে। মাশরুম। গর্ভাবস্থায় সুস্বাদু এবং পুষ্টি সমৃদ্ধ খাবার মাশরুম খাদ্য তালিকায় রাখতে পারেন। প্রতি 100 গ্রাম মাশরুমে 130 আইইউ ভিটামিন ডি রয়েছে, যা গর্ভাবস্থায় প্রতিদিনের চাহিদার 13% পূরণ করে। ডিমের কুসুম। প্রতিদিনের খাদ্য তালিকায় 2টি করে ডিম রাখা দরকার। মাঝারি আকারের একটি ডিমের কুসুমে 31 আইইউ ভিটামিন ডি রয়েছে, যা গর্ভাবস্থায় প্রতিদিনের চাহিদার 3.1% পূরণ করে।